মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে হৃদি হক নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 1971 সেই শব্দে। সোমবার বাবা ডক্টর এনামুল হকের জন্মদিনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন ও ট্রেলারের প্রদর্শনী করলেন নির্মাতা হৃদি হক। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বিস্তারিত মেহের রহমান সিমরান। একটা সময় সিনেমা মানেই ছিল রং বেরঙ্গের পোস্টার, ভালো গল্প আর অভিনয়শিল্পীদের দারুণ অভিনয়। কিন্তু সুস্থ সংস্কৃতির চর্চার অভাবে কোথায় যেন হারিয়ে যেতে বসেছে এই শিল্প। পুরনো সেই অনুভূতিকে মনে করিয়ে দিতেই নিজের প্রথম চলচ্চিত্র 1971 সেই সব দিনের মোড়ক উন্মোচন করেছেন চলচ্চিত্র নির্মাতা হৃদি হক। সময়টা 1971 সাল, সে সময় বাঙালিদের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তখন নিজেদের প্রাণ বাঁচাতে সংগ্রাম করতে হয়েছিল শত শত পরিবারকে। সেই সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমা 1971 সেই সব দিন। এরই মধ্যে শেষ হয়েছে এর নির্মাণ কাজ। এবার জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ। সোমবার রাতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত এক আয়োজনে দেশের বেশ কজন গুণীজনদের নিয়ে তারিখ ঘোষণা করেন পরিচালক। তিনি জানান আসছে 18 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে 1971 সেই সব দিন। আমরা একটা যাত্রা দেখিয়েছি, তো 1 মার্চ থেকে 16 ডিসেম্বর হেঁটে যায় আমাদের চরিত্র। প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও নাট্য নির্মাতা ডক্টর এনামুল হকের ভাবনা থেকে গল্প তৈরি করে চলচ্চিত্র নির্মাণ করেছেন তার মেয়ে হৃদি হক। আর 19 মে বাবার জন্মদিনকে উপলক্ষ করেই এই আয়োজন করেছেন নির্মাতা। এদিন সিনেমাটির ট্রেলারও প্রকাশ করা হয়। পরিচালক হৃদি হক বলেন, আমরা বেশ যত্ন নিয়ে সিনেমার কাজ শেষ করেছি। আপনারা চলচ্চিত্র 1971 সেই সব দিন দেখতে আসবেন, দেখতে এসে ভালো না লাগলে তখন সেটা রিজেক্ট করেন, আর কাউকে বলেন না যে চলো তুমিও দেখি, তোমাকে নিয়ে দেখি, আমরা একসাথে দেখি। কিন্তু আমি বলবো, আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে আপনাদের চলচ্চিত্রটি ভালো লাগবে। এই সিনেমাটি নিয়ে আবুল হায়াত বলেন, আমি নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেছি আর এই সিনেমার লাইন আপ দেখে আমি কাজ করতে রাজি হয়েছি। আমি তাদের প্রোডাকশনের 5 মিনিট দেখলাম, লাইন আপ দেখার পর আমার মনে হয়েছে যে আমার অবশ্যই করা উচিত এবং এই সিনেমার একটা অংশ যদি আমি হতে পারি নিশ্চয়ই আমার মনে হয় সারা জীবনের জন্য আমার একটা আত্মীয় হয়ে থাকবে যে এরকম একটা ভালো কাজের আমি অংশ করেছি। 71-এর দিনগুলি সে যেইভাবে লিখে রেখেছিল তার মনের খাতায় বা কোথাও টুকে রেখেছিল, যেটা যখন শরীর অভিনয় করতে যায় তখন দেখলাম যে পরিবারগুলিকে কীভাবে দেখেছে, কীভাবে সে সময়কার একটা বড় বিষয় যে সেই সময়কার সাংস্কৃতিক আন্দোলন যেটা আমাদের চলচ্চিত্রে অনুপস্থিত থাকে সেগুলোও কিন্তু এই ছবিতে আমরা দেখতে পেয়েছি। এই সিনেমার গল্প আর ডক্টর এনামুল হককে নিয়ে অভিনেতা আফজাল হোসেন বলেন, এনামুল হক যখন খুব বেশি সুস্থ নেই তখন তার খুব আগ্রহ কৌতূহল ছিল যে কন্যা এই চলচ্চিত্র নির্মাণ করছে সেটা কেমন হচ্ছে। দুঃখজনক হচ্ছে এই কোনো কিছুই তিনি দেখে যেতে পারেন। হৃদি হক তার অসাধারণ মেধা, চিন্তা, চেতনা এবং অসম্ভব সুন্দর একটা টিম নিয়ে কাজ করে সার্বক্ষণিকভাবে, সে তার এতদিনে যত শেখানো যত কিছু শিখেছে মঞ্চ থেকে সেগুলিকে নানানভাবে কাজে লাগিয়েছে আমাদের এই সিনেমাতে। এটা হচ্ছে আমার মুক্তিযুদ্ধের করা প্রথম সিনেমা। এর আগে আমি কখনো কোনো মুক্তিযুদ্ধের সিনেমায় মুক্তিযুদ্ধের গল্পে আমি কখনো অভিনয় করিনি। এই সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদোস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, তানজিদা প্রীতি সহ অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন হৃদি হক। মেহেরা রহমান সিমরান, দেশ, বিনোদন।